ভারতে পাকিস্তানের বিমান হামলার আগের দিন অর্থাৎ 2 ডিসেম্বর আব্দুল হামিদ খান ঢাকায় আসবেন, এমন খবর পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জানানো হয়েছিল। পাক সেনাদের চিফ অফ স্টাফ জেনারেল ঢাকায় আসছেন তা জেনেছিলেন বিভিন্ন সেক্টরে যুদ্ধ করা পাক সেনা সদস্যরাও। হঠাৎ করেই ঢাকা সফর স্থগিত করেন জেনারেল হামিদ। যুদ্ধের পরিস্থিতি তখন একেবারেই পশ্চিম পাকিস্তানের অনুকূলে ছিল না। রাও ফরমান আলী তার লেখা হাউ পাকিস্তান গট ডিভাইডেড বইয়ে লিখেছেন, 3 ডিসেম্বর যেদিন ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হয় সেদিন লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজিকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, কারো মধ্যে কোনো উদ্বেগ আতঙ্ক ছিল না। সবাই খুব আস্থার সঙ্গে কথা বলছিলেন। অসামরিক সরকারের কাছ থেকে তারা কিছু প্রত্যাশা করেন কি না জানতে চাইলে জেনারেল নিয়াজি বলেন, আমরা আমাদের দেখাশোনা করতে পারবো, আমাদের সব কিছুই আছে। কিন্তু পরিস্থিতি পাল্টাতে দেরি হয়নি। পাকিস্তানের সবগুলো বিমান অকেজো হয়ে যায় ভারতীয় বিমান বাহিনীর ঝটিকা অভিযানে। এমনকি ডিসেম্বরের 5 তারিখে কুমিল্লার দক্ষিণ অঞ্চলে একটি পাকিস্তানি ব্যাটালিয়নের আত্মসমর্পণের পর উচ্চপদস্থ কর্মকর্তারা বুঝতে পারলেন যে তাদের মনোবল ভেঙে গেছে। ঐতিহাসিক যশোর রোড মেরামত করেছিলেন ভারতীয় সেনারা, চলমান যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে। এসব দেখে ও চারদিককার খবর শুনে হতবিহ্বল হয়ে পড়েছিলেন জেনারেল নিয়াজি। সে সময় অনেকে তাকে কাঁদতেও দেখেছেন, নিজের লেখা বইয়ে এমন দাবি করেন রাও ফরমান আলী। যদিও ঘরের বাইরে জেনারেল নিয়াজি নিজেকে পরাক্রমশালী সেনা হিসেবে বাহিনীর কাছে তুলে ধরেছিলেন। যুদ্ধে অনেক কিছু ঘটে, বহু ধরনের ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। যখন দুপক্ষ যুদ্ধ করে তখন কেউ হারে কেউ বা জিতে যায়, ফলে যুদ্ধ শেষে কোনো একজন কমান্ডারকে আত্মসমর্পণ করতে হতে পারে। পশ্চিম পাকিস্তানের গভর্নরের কথা শেষ হতে না হতেই চিৎকার করে কেঁদে ওঠেন নিয়াজি, ফুঁপিয়ে কান্না করলেন বেশ কিছুক্ষণ, দুই হাত দিয়ে চোখ এবং মুখ ঢেকে চোখের জল বিসর্জন দিলেন। ওই সময় কক্ষে চা নিয়ে একজন পরিচারক ঢোকার চেষ্টা করলে তাকে বের করে দেয়া হয়। বাইরে এসে ভৃত্যটি বলেন, সাহেবরা ভেতরে কান্নাকাটি করছে। এমন আরও কিছু খবর মুহূর্তের মধ্যে ঢাকায় ছড়িয়ে পড়লে দুমড়ে মুষড়ে যায় পাকিস্তান সেনাবাহিনীর মনোবল। সেনা সদস্যদের তখনও বিশ্বাস ছিল যে যুদ্ধে তারা জিতবেই, দু চার দিনের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসি হবে। এমনকি চীন ও আমেরিকা পশ্চিম পাকিস্তানের হয়ে যুদ্ধের মাঠে কাজও করবে।